সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিশাদ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে কিভাবে মাত্র 1 সেকেন্ডের কাজে করলার ফলন 2 থেকে 3 গুণ বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং শেষের দিকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেব 1 সেকেন্ডের কাজটি কী, এরপর আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এইগুলো একটি আরেকটির সাথে সম্পৃক্ত, তাই পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না। দর্শক, করলা গাছ রোপণের পর করলা গাছের যে প্রধান শাখাটি থাকে সেটি হলো প্রথম জেনারেশন বা 1G। করলার ফলন 2 থেকে 3 গুণ বেশি পেতে হলে এ প্রধান লতার উপরের অংশটি কেটে দিতে হবে। এতে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে এবং ওই লতাগুলো হলো 2G লতা। 2G লতাতে পুরুষ ফুলের ভাগ বেশি থাকে, তাই 2G লতার উপরের অংশটি কেটে দিতে হবে আর কাটার স্থানে অবশ্যই হলুদ লাগিয়ে দিতে হবে। কেননা হলুদ লাগিয়ে না দিলে এতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এরপর এ থেকে যে শাখা প্রশাখাগুলো বের হবে সেগুলো হলো 3G শাখা। এতে প্রচুর পরিমাণে করলা থাকবে, এই শাখাগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই ফুলগুলো হলো স্ত্রী ফুল, ফলে ওই শাখাগুলোতে প্রচুর পরিমাণে করলা ধরবে এবং এই 3G কাটিংয়ের মাধ্যমে 3 থেকে 4 গুণ বেশি ফলন পাওয়া সম্ভব। এরপর দর্শক বন্ধুরা, 3G কাটিং সম্পন্ন হলে গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার করে গোড়ার মাটি আলগা করে গোলাকার টানেল তৈরি করতে হবে। এই টানেলে পটাশ সার 1 চা-চামচ প্রয়োগ করতে হবে। পটাশ সার গাছে ফুল ঝরে পড়া রোধ করে এবং করলার বা ফলের বৃদ্ধিতে সহায়তা করে। এরপর এই টানেলটি ভরাট করে পানি দিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এভাবে মাটি দিয়ে টানেলটি ভরাট করার ঠিক 15 দিন পর দেখুন দর্শক বন্ধুরা, আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং করলা চলে এসেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন প্রত্যেক ডগায় ডগায় করলা দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি পূর্বে এই গাছটিতে 3G কাটিং করার ফলে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে। করলা চলে এলে অর্থাৎ গাছের মধ্যে ফুল দেখা দিলে ফ্লোরা 1 লিটার পানিতে 1 ml মিশিয়ে সমস্ত করলা গাছে স্প্রে করুন। এতে করে করলা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত বাজারজাত বা সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।